হ্যালো হ্যালো কে রাহুল? হ্যাঁ মাসিমা, কেমন আছিস বাবা? হ্যাঁ ভালো আছি। ফোনটা একটু রনিকে দাও না। হ্যাঁ একটু ধর, দিচ্ছি। রনি, রাহুল ফোন করেছে, দাও। এই নে কথা বল। হ্যালো রাহুল দা, কেমন আছিস? কিরে, সুজাতার সঙ্গে পরিচয় করাবি কবে? আরে বাবা, রায় বাহাদুর খেতাব পাওয়া বাড়ির মেয়ে, রাজকুমারী, এদের সঙ্গে দেখা করতে গেলে না? বি সিরিয়াস রনি, বারবার তোকে বলেছি এরা প্রফেশনাল। ওকে ওকে সরি। শোন, কাল দুটো পিরিয়ড অফ আছে, তুই এক কাজ কর, গ্রিন পার্কে চলে আয়। ওকে। বলছি তো দেরি হবে। কি রে রাহুল, তুই ওখানে ওইভাবে দাঁড়িয়ে কি করছিলি? না মানে ওই একজন ক্লায়েন্ট আসার কথা ছিল, তা তুই এখানে? আসলে আমাদের পরপর দুটো পিরিয়ড অফ, তাই একটু প্রকৃতির হাওয়া খেতে বেরোলাম। তোর বন্ধুদের সাথে আলাপ করাবি না? সরি বাবা সরি। এ হচ্ছে সুজাতা চৌধুরী, আমার ক্লাসমেট, ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল। আর এ হচ্ছে সমীর, আমার বয়ফ্রেন্ড। হ্যালো, আমি রাহুল। হ্যালো, আমি রনির মাস্তুতো দাদা, প্রাইভেট ডিটেকটিভ। এই প্রথম আমি আমার চোখের সামনে একজন ডিটেকটিভকে দেখলাম। ও কত মিস্টেরিয়াস কেস সলভ করেছে জানিস? কিন্তু এই ধরনের কাজে তো অনেক বিপদের ভয় থাকে। সব সময় কতবার অ্যাটেম্পট করেছে? তার মানে অ্যাটেম্পট টু মার্ডার? না বাবা, এর থেকে তো অন্য কোনো প্রফেশনে যাওয়া অনেক ভালো ছিল। কি রে, আমার দাদার কি প্রফেশন হবে সেটা তুই ঠিক করে দিবি নাকি? আমি কি তাই বলেছি নাকি? একদিন আমি আপনার অভিজ্ঞতার কথা শুনবো। আমার কার্ডটা রাখুন, যেদিন ইচ্ছে ফোন করবেন আপনাকে অনেক গল্প শোনাবো। ও, এবার আমি থার্ড পারসন হয়ে গেলাম না? আমার দুধের কোনো পরিচয় থাকে না, তবু তারা মিশে যায়। আর আঠিটা গড়াগড়ি খায়। চল সুজাতা, ফোর্থ পিরিয়ড শুরু হয়ে যাবে। হ্যাঁ চল, চলি, আবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। আমি রনির মাস্তুতো দাদা, প্রাইভেট ডিটেকটিভ। ও কত মিস্টেরিয়াস কেস সলভ করেছে জানিস? আমার কার্ডটা রাখুন, যেদিন ইচ্ছে ফোন করবেন। হ্যালো, আমি সুজাতা বলছি, চিনতে পারছেন না? আরে রনির বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন, বলুন বলুন। ডিস্টার্ব করলাম না তো? না না একদম না, যখন খুশি ফোন করবেন। আসলে আমার এক বান্ধবী না খুব বিপদে পড়েছে, ওর না কিছু গোপন খবর দরকার, আপনি কি একটু হেল্প করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই পারি, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। কাল তাহলে একটু দেখা করতে চাই আপনার সাথে, দেখা হলে সব কথা হবে। ছাড়ছি, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ গুড নাইট। বন্ধু তোমার আশা রাশাতে বসে আছি মাঝরাতে, লা 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 লা। একদম কাটায় কাটায় দুটো, আপনার পাংচুয়ালিটি সত্যি প্রশংসা। ধন্যবাদ। কি খাবেন বলুন? আমি তো অর্ডার দিয়ে দিয়েছি। আমি কি খাবো, আপনি কি করে জানলেন? মেয়েরা অর্ডার দিলে ছেলেদের অমত করতে নেই। থ্যাঙ্কস ফর ইওর লেসন। এবার বলুন। ওয়েটার, নিন নিন, এবার বলুন। দাঁড়ান, কফিটা তো আগে খাই। নিন, এবার বলুন আপনার বান্ধবীর কেসটা। জানেন, আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করা হয়নি। তাহলে এখানে আমাকে ডাকলেন কেন? কেন, আমার সাথে আড্ডা দিতে আপনার খারাপ লাগছে নাকি? না না, তা কেন, এরকম আড্ডা তো আমরা মাঝে মাঝে দিতেই পারি।
জানেন আমার বান্ধবীর বাবা তার তিন ছেলে ও মেয়ের নামে সম্পত্তির উইল করে দিতে চান আর সেই ব্যাপারে তাহলে তো একদিন আপনার বান্ধবীর বাড়িতে যেতে হয় না না একদম না বাড়িতে যাওয়া যাবে না আমার বান্ধবী নিজেই আসবে আপনার সাথে দেখা করতে তাহলে আপনি একদিন আপনার বান্ধবীকে নিয়ে আসুন অবশ্যই তার মুখ থেকেই আপনি সব কথা শুনবেন আপনার বান্ধবীর সমস্যাটা কিন্তু খুব জটিল মনে হচ্ছে হ্যাঁ জটিলই তো এই হলো আমার দাদাদের ছবি ছবির পেছনে অফিসের নাম ঠিকানা সব আছে তুমি সমস্ত খোঁজ খবর নিয়ে আমাকে জানাবে দাদাদের সম্পর্কে কেন জানতে চাইছো আমার বাবা আমাদের ভাই বোনদের নামে সম্পত্তি উইল করে দিতে চান কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এর মধ্যে একজনও যদি কুপথে যায় তাহলে বাবা সবাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন অদ্ভুত শর্ত আমার দাদারা আজকাল সুবোধ বালকের মতো আচরণ করছে কিন্তু তাদের মধ্যে কারো কারো সম্বন্ধে নানা ধরনের খবর আমার কানে আসছে কিন্তু তাহলে তুমি যে বলেছিলে তোমার কোন এক বান্ধবী সেদিন তোমার সঙ্গে যে সম্পর্ক ছিল আজ আর তা আছে তা সরি এক মিনিট হ্যাঁ স্যার বলুন আমার ছেলেদের সম্পর্কে নতুন কিছু জানা গেল ওদের সম্বন্ধে এখনো সন্দেহজনক কিছু পাইনি খোঁজো খোঁজো ভালো করে খোঁজো খুঁজছি তো স্যার তেমন কিছু জানতে পারলে আপনি ঠিক খবর পেয়ে যাবেন আর খুকে খুকির কথা তো কিছু বলছো না নাকি তা দেখা এখনো পাওনি হ্যাঁ সে তো আমার সামনেই আই মিন ওনার ফাইলটা আমার সামনে তবে দূর থেকে ওনাকে আমি দেখেছি আর আপনি নিশ্চিন্ত থাকুন স্যার এ দু একদিনের মধ্যে আমি আলাপ জমিয়ে ফেলবো কি বলতে চাইছ বন্ধুত্ব না হলে ওর মনে কি আছে আমি কি করে জানবো বলুন তো স্যার শুনুন আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার বাইরে অন্য কোনো মোটিভ কিন্তু আমার নেই আচ্ছা বলুন তো স্যার আপনি কি সত্যিই চান যে আপনার মেয়ের সম্বন্ধে আমি খোঁজ খবর নিই নিশ্চয়ই চাই ছেলে মেয়েদের সবার গোপন রিপোর্ট আমি চাই ঠিক আছে স্যার উফ কি দুরান্দার লোক রে বাবা কোনো ক্লায়েন্টের ফোন ছিল বুঝি হ্যাঁ এখন তোমাকে যে কাজটা দেব সেটা অনেক কঠিন কাজ কিরকম আমার বাবা দর্প নারায়ণ চৌধুরীর সম্বন্ধে তোমাকে খোঁজ নিতে হবে আমার বাবার ছবি তোমার বাবার এক্স্যাক্ট ইচ্ছেটা কি সেটা তোমাকে ঠিকঠাক জানাতে হবে এই তো হ্যাঁ তোমার বাবা কোথায় কোথায় যায় তুমি জানো আজকাল বাবা মাঝে মাঝে যেন কোথায় যান আমি ঠিক বুঝতে পারি না আর চলো অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ চলো হ্যাঁ বলছি বলো তুমি একটা ঠক ধাপ্পাবাজ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো রাহুল কি কি হয়েছে আরে তুমি এত রেগে যাচ্ছ কেন সুজাতা রাগ করো না রাগার যথেষ্ট কারণ আছে তাই রাখছি এক্ষুনি এসো আমি কোনো কথা শুনতে চাই না এই কাল গেলে হবে না না হবে না আমি আজই একটা হেস্তনেস্ত করতে চাই আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি আসছি এই সুজাতা তোমার ফোন পাওয়ার পর না আমার পালস রেটটা 10 টাইমস বেড়ে গেছে এই দেখো ও এখানে আমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা কি তোমার বাবা তার মানে 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 করতে হবে না যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও ধরে ফেলেছো তাহলে তোমার কি ধারণা চিরকাল তুমি আমার চোখে ধুলো দিয়ে গোয়েন্দাগিরি চালিয়ে যাবে তাই কখনো করতে পারি তার মানে তুমি আমার আর আমার বাবার দুজনের এজেন্ট আসলে এটা আমার প্রফেশন কিনা তাই তুমি না একটা মহা বদমাশ তুমি নিজে তোমার প্রফেশনাল এথিক্স ভেঙেছো এবার বলো তো আমার দাদাদের সম্বন্ধে তুমি কিছু জেনেছো কিনা প্লিজ আমাকে দুটো দিন সময় দাও আমার সম্বন্ধে ফাইল করেছো নিশ্চয়ই করেছি না করলে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে না কি লেখা আছে তাতে তোমার সম্বন্ধে যা জানা গেছে তাই লিখেছি কি জেনেছো সেটা বলা যাবে না কেন গোপনীয়তা রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার কাছে তোমার আর কিছু গোপন থাকা উচিত কি রাহুল সত্যি সুজাতা হয়তো তোমার কাছে আজ আমার গোপন করার কিছুই নেই তাহলে বলছো না কেন বলো রাহুল তুমি একজনের সাথে প্রেম করছো আমি প্রেম করছি কার সাথে কেন আমার সাথে ধ্যাত